আজকে অনেক মজা হয়েছে না খুব টায়ার্ড হয়ে গেছি কোথায় গেছিলা একটু জগিং এ গেছিলাম জগিং এ গেছিলা ড্রাইভার কে নিয়ে তাতে কি হয়েছে নিতে পারে তুমি কি বলতে চাচ্ছো ড্রাইভারের সাথে আমার সম্পর্ক আছে আমি ওকে ভালোবাসি ওর সাথে আমার প্রেমের সম্পর্ক আছে এরকম কিছু বলতে চাচ্ছ তুমি তোমার হাজবেন্ডের কাছ থেকে যেভাবে পড়ো ছলে বলে কৌশলে টাকা নাও টাকা নিয়ে আমাকে ফোন দিবা টাকা নিয়েই আমরা দুজন চলে যাব চম্পট নতুন সংসার করতে গেলে এক দেড় লাখ টাকা কিছুই হবে না ধরো এখানে তিন লাখ টাকা আছে তুমি এসব কি যাতা বলতেছো নতুন সংসার মানে আমার বাবা অসুস্থ আমি অসুস্থের জন্য টাকা চাইতে আসছে তুমি বলতেছো নতুন সংসার আমার না এই বুড়োর সাথে আর সংসার করতে ভাল লাগতেছে না আর প্রতিদিন এই মিথ্যে নাটক করতে ভাল লাগতেছে না তোমার মতো মেয়ের আমার মতো পরিবেশে আমার মতো সোসাইটিতে কখনো মানায় না বেমানান তোমার মানায় কাকে জানো ওই যে ড্রাইভার দারোয়ান দিনমজুর রিক্সাওয়ালা ভ্যানওয়ালা শোনো আমার না ভাল লাগতেছে না আমি চলে যাই তুমি তোমার কাজ করো নাকিসে বল আর ভাল লাগতেছে না আমি চলে যাই তুমি তোমার কাজ করো চলে যাবো হ্যাঁ ড্রাইভার কোথায় নিচে বেসমেন্টে বসে আছে হ্যালো ওয়ালাইকুম আসসালাম তুমি একটু ভিতরে আসো হ্যাঁ আমার ডেস্কে আসো ওকে বসো ড্রাইভার আসতেছে তাড়াতাড়ি আসতে বল একটু ভালো লাগতেছে না ওনা কথা যাওয়ার কথা ছিল হ্যাঁ যাব তো একটু শপিং মলে যাব ঠিক আছে ড্রাইভার আসতেছে ড্রাইভারকে নিয়ে যাও আসসালামু আলাইকুম স্যার স্যার আমাকে হ্যাঁ ম্যাডাম কোথায় যাবে নিয়ে যাও ঠিক আছে স্যার চলো এই শুনো না আমাকে পঞ্চাশ হাজার টাকা দাও তোমাকে প্রতিদিনই টাকা লাগে প্রতিদিনই টাকা লাগে মানে তুমি পরশু দিন টাকা দিছিল না সেটা শেষ এখন আবার লাগবে পরশু পঞ্চাশ হাজার টাকা দিছি এটা শেষ আচ্ছা টাকা কি থাকে নাকি আর শপিং মলে যাচ্ছি তো কিছু টাকা লাগবে তাও

ওনারা আসলে ভিতরে প্রবেশ করার সাথে সাথেই ওকে স্যার মেন গেট নখ করে দেবা ওকে স্যার আমি যে পর্যন্ত নখ না দিই ওকে ঢুকতে দেবা না ওকে স্যার ওকে ওকে স্যার থ্যাংক ইউ স্যার আসো গাড়ি কাবার উঠে না 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 আজকে গাড়ি করে যাব না সব সময় তো গাড়ি করে যাই আজকে রিক্সা দিয়ে তুমি আর আমি ঘুরব রিক্সা দিয়ে হ্যাঁ আর এই নাও তোমার টাকাটা আমি তোমার কাছে টাকা চাইছি টাকার কথা মনে আছে তাহলে মনে থাকবে না শুনো না আমার না এই বুড়োর সাথে আর সংসার করতে ভাল লাগতেছে না আর প্রতিদিন এই মিথ্যে নাটক করতে ভাল লাগতেছে না শোনো এদিকে এসো এক কাজ করো আর কয়েকটা দিন আমাকে সময় দাও তারপর আমি সব সিস্টেম করে তোমাকে বলবো তারপর তুমি কি করবা জানো বড়োর কাছ থেকে মোটা অঙ্কের টাকা নিব দুজনে মেয়েরা চম্পট কোথায় যাবা যাব এমন জায়গায় যাইব তুমি আর আমি ছাড়া কেউ থাকবে না সেখানে সে তুমি আর আমি থাকবো ঠিক আছে দুজন হয়ে যাবো তিনজন হয়ে আসবো ঠিক আছে চলো

ম্যাডাম ওকে সকালবেলা ফোন দিয়েছে তো চলে আসছি গাড়ি নিয়ে বের হবে এই জন্য আমি আসছি সকালবেলা আসসালামু আলাইকুম ম্যাডাম আচ্ছা যাও চাপ উফ বাবা মানে জানে মনে হয় চলে গেছে ও বেবি কেয়ারস চও তোমার কথা মনে পরে পড়ার কারণে আমার তো সারা ক্ষণ তোমার কথা মনে পড়ে এই শোনো না বলো তোমার সাথে তো আমার আজকে থেকে সম্পর্ক না তাই না অনেক দিন ধরে সম্পর্ক আর আমার বাবা টাকার জন্য বুড়ো লোকটার সাথে আমার বিয়ে দিছে আর তুমি তো ভালো করেই জানো ওর সাথে আমি একটু সুখী নাই চলো না আমরা বিয়ে করে ফেলি এই জন্য তো তোমার বাড়ির ড্রাইভার হয়েছি আমি যাতে তোমাকে আমি সময় দিতে পারি পার্সোনালি এরকম পার্সোনালি লুকিয়ে চুরিয়ে সময় নিতে আমার আর ভালো লাগে না আমার ইচ্ছে করে তোমাকে সারাক্ষণ কাছে পেতে আর যখন বেলা যখন আমার পাশে শোয়ে না উফ কি বলবো আমার খুব বিরক্ত লাগে এখন বলো না আমরা কবে একসাথে হব এক কাজ করো কালকে আমরা চলে যাই দুইজন পালায় যাবো সত্যি 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 বলতেছো যান একটা চিমটি দাও তো আমাকে না আমি স্বপ্ন দেখতেছি না সত্যি শোনো তোমাকে বলি তুমি তোমার হাজবেন্ডের কাছ থেকে যেভাবে পারো সলে বলে কৌশলে টাকা নাও টাকা নিয়ে আমাকে ফোন দিবা টাকা নিয়েই আমরা দুজন চলে যাব চম্পট আচ্ছা শোনো বুড়োটা তো খুব চালাক আর সেদিনও আমি পঞ্চাশ হাজার টাকা নিলাম আর প্রায় প্রায় টাকা নিই এখন তো মনে হয় না বুড়োর কাছে তেমন টাকা আছে কীভাবে টাকা চাইব শোনো তুমি একটা মেয়ে মানুষ তুমি পারবা সলে বলে কৌশলে বুড়োর কাছ থেকে টাকা নিতে ওই টাকা নিয়ে আমরা সুখের সংসার করব। ঠিক আছে যান তোমার জন্য আমি সব কিছু করতে পারবো আচ্ছা যান তুমি এইসব কথা বলে আমার তো মাথাটাই নষ্ট করে দিস এখন আমরা তো কালকে যাব চলো আজকে আমরা একটু সময় দিই আজকে সত্যি হ্যাঁ সত্যি চলো চলো আসা এই শোনো না আমার না অনেক ভোর এটা সর্বনাশ বুঝছ বুঝছো আমার বাবা অসুস্থ হসপিটালে ভর্তি করা হয়েছে আর এই মুহূর্তে আমার কিছু টাকা লাগবে দাও তো কী হলো দাও তুমি বুঝতেছো আমার বাবা হসপিটাল অসুস্থ আমার এই মুহূর্তে আমার মনের অবস্থা কী চলতেছে দাও এক দেড় লাখ টাকা দিলেই চলবে আমার বাবা অসুস্থ মনে শুনে যেন সকাল থেকে আমার ঘুরে নতুন সংসার করতে গেলে এক দেড় লাখ টাকা কিছু হবে না ধরো এখানে তিন লাখ টাকা আছে তুমি কি জাতা বলতেছো নতুন সংসার মানে আমার বাবা অসুস্থ আমি অসুস্থের জন্য টাকা চাইতে আসছে তুমি বলতেছো নতুন সংসার এসব কি জাতা বলতেছো তুমি যা তা বলতেছি না যা বলতেছি সত্যি বলতেছি কারণ আমি তোমার মতো মিথ্যাবাদী না আর তোমার মতো লুকোচুরি করতে শিখি নাই ঠিক আছে তুমি কি ভাবছো আমি কি বলো মি আমি কি বলো তোমাকে কে বলো বলছে আমি কি বোকা তুমি বোকা হতে যাবে কেন আমি কি অন্ধ সেটা বলতে পারি না সবসময় চশ্ম পরে থাকো মানসিক প্রতিবন্ধী না এমনি তো সবকিছু ঠিক আছে একজন সম্মানী ব্যক্তি আমি একজন সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সন্তান ঠিক আছে মান সম্মান আছে আমার তুমি কি ভাবছো আমি বোকা আমি কোনো কিছু জানি না তোমার লোকচুরি সম্বন্ধে কোনো আইডিয়া বা দেন ধারণা আমার নাই আমি সব কিছু জানি সামান্য একটা ড্রাইভারের সাথে তোমার সম্পর্ক ছি ছি ছিঝি আমার ভাবতে অবাক লাগে ড্রাইভারকে নিয়ে পালায় যেবা ড্রাইভারকে নিয়ে সংসার করবা ড্রাইভারকে নিয়ে এখানে যাও সেখানে যাও জিমে যাও আমি সব কিছু জানি এসব কথা কে বলছো তোমাকে কে বলছে শুধু শুধু না জানি মিথ্যা কথা বলবা না আমি মিথ্যা কথা বলতেছি হ্যাঁ তোমার টোটাল হিস্টরি আমি তোমাকে এখন বলে দিতে পারি বুঝতে পারছো এবার আমি চাই না এটা নিয়ে কোনো হয়েছে হোক পাশে লোকজন জানা জানি করুক তোমার মান সম্মান নাই কিন্তু আমার মান সম্মান আছে বুঝতে পারছো শোনো তুমি জানতে পারছো ভালোই হয়েছে আর তুমি যাকে বলতেছো না সামান্য ড্রাইভার ও সামান্য ড্রাইভার না আমার ভালোবাসার মানুষ আর ও আমার জন্য শুধুমাত্র তোমার বাড়িতে ড্রাইভারি করছে আর যেহেতু আমি টাকা পেয়ে গেছি আমি এমনি তো তোমাকে ছেড়ে চলে যেতাম তো ভালো থাকবা ঠিক আছে শোনো ছোটা গরু চিনো ছোটা গরু কখনো বাদা গাছ খায় না আর তুমি এলে সে ছোটা গরু ফেরিওয়ালা চিনো ফেরিওয়ালা ঘুরা ঘুরা মাছ রাখবেন মাছ রাখবেন গলিতে গলিতে ঘুরা ঘুরা বিক্রি করে তুমি হয়ে গেছো সে ফেরিওয়ালা তোমার মতো মেয়ের আমার মতো পরিবেশে আমার মতো সোসাইটিতে কখনো মানায় না বেমানান তোমার মানায় কাকে জানো ওই যে ড্রাইভার দারোয়ান দিনমজুর রিক্সাওয়ালা ভ্যানওয়ালা ওইগুলির সাথে তোমাকে মানাবে দিন পর ওরে চেঞ্জ করা আবার একজন ভ্যানওয়ালা নিয়ে নিবা আবার ওই ভ্যানওয়ালার চেঞ্জ করা এই যে একটা বাসের হেল্পার বা কন্ট্রাক্টর বাইসে নিও প্লিজ নিজে অনেক কিছু যাও এখান থেকে তুমি তো আমার বাসার কাজের লোকের যোগ্যতাও তোমার মধ্যে নাই অসভ্যই ডিএট কোথাকার এমন একটা ড্রাইভারের সাথে ছি 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 ভাবতেও লাগে আমার